আমার কাছে মনে হয় আগে ঘর বাড়ি পরিষ্কার তারপর রান্না আর মাঝে মধ্যে একটু কম রান্না করলে কি এমনই বা হয় আসলে ঘর বাড়ি যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তখন কিন্তু মনটাও ভালো লাগে সব কাজ করেও মনে হয় একদম শান্তি শান্তি লাগে আমার কাছে তো এরকমই মনে হয় কি অবস্থা সবার কেমন আছেন সবাই সকাল ওই সাড়ে আটটার মতন বাজে সকালে রান্না টান্না সবই হয়ে গেছে এমন কি সবারই খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমি বাকি ছিলাম তো রুটি করা হয়েছে সকাল সকাল রান্না বান্না হলেও ওই খাবার খেতে খেতে আমার বেশ অনেকটা দেরি হয়ে যায় পেঁয়াজ মরিচ দিয়ে করে একটা ডিম ভেজে নিলাম আর এখন চায়ের জন্য জল বসিয়ে দিলাম মশলা চা করব। মশলা বলতে ওই আদা তারপর হলো গোলমরিচ লবঙ্গ সব ছাড়া আবার আমার চা ভালো লাগে না তাও আবার চিনি ছাড়া আর একদম কম লিকার দিয়ে যদিও দেখা যায় আমরা সকাল সকাল বেশিরভাগ দিনই ওই রুটি পরোটাই খাই কিন্তু শ্রীমন সোনাকে ভাতই করে দিই কেউ ভাত বসানো হয়েছিলো তো বুড়িকে তো খাবার খাইয়ে দিয়েছি বেশ অনেকটা আগে তো আমার খাবার দাবার রেডি চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করি তারপর কাজকর্ম করবো আগে ভেবেছিলাম রান্না করব পরে ভাবলাম রুম টুম সব অপরিষ্কার কাপড় আছে পরিষ্কার করতে হবে আগে এই কাজগুলো করে নেই তারপর রান্না বান্না দেরি হয় হবে আমার হলো এই সব কিছু এলোমেলো থাকলে একদম ভালো লাগে না মনে হয় একটু খাবার দাবার পরে খেলাম কোনো সমস্যা নেই রান্না দুইটার জায়গায় এক রকমের বা যে কোনো একটা পদ রান্না করলাম তাতেও সমস্যা নেই কিন্তু সব কিছু একদম গোছানো গাছানো আমার মনের মতো পরিপাটি থাকতে হবে তা না হলে একদম শান্তি পায় না আর শ্রীমলসানা এতটাই লক্ষ্মী একদম ছোটবেলা থেকেই তো ওকে নিয়ে একা একা সব কাজকর্ম করি ওকে দেখা যায় বেডের উপর বসিয়েই খেলাপাতি দিয়েই ছোটবেলা থেকে কাজকর্ম করি এমনকি এখনও ওকে ওই মাঝে মধ্যে দেখা যায় টিভি চালিয়ে দেই আবার খেলাপাতি দিয়ে বসিয়ে বলি মা নিচে নেমো না নোংরা ও ঠিক নামে না ও বসে বসে আজকে খেলা করতেছে টিভিও কম চালিয়ে দেই যখন দেখা যায় আমি অনেক ব্যস্ত মাঝে মধ্যে কিছু টাইম বেশি টাইম না কথা বলতে বলতে কত কাজকর্ম করা হয়ে গেছে রুম টুম ঝাড় দেওয়া ভালো করে মোছা এর মাঝে আরো টুকিটাকি কত কাজ টেবিল পরিষ্কার বেসিন পরিষ্কার গাছে আজকে অনেক ফুল ফুটেছে এমনকি দুই বালতি জামা কাপড় পরিষ্কার করা হয়েছে জন্মাষ্টমীর দিন এই শাড়িটা পরেছিলাম শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর বেশ অনেকগুলো শাড়ি আমার আয়রনে দিতে হবে তো দেওয়া হচ্ছে না দেখি সময় করে দিতে হবে শ্যাম্পু করে একবারে স্নান করে চলে আসলাম শ্রীমন্সুরা বেশ অনেকটা টাইম একা একা ছিল এখন একটু কোলে ওঠার বায়না করেছে তো একটু আদর করে দিলাম বুড়িকে চুল টুল আসরে সিঁদুর পরে চলে পূজা দেওয়ার জন্য তারপর আজকে বেশ ভালো উঠেছে একদম ঝকমকা কাপড় রোদ্রে না শুকালে এখন বৃষ্টি হয় তো কেমন ভিজা ভিজা লাগে ভালো লাগে না তো ফুল তুলে এমনকি আমার পূজা দেওয়া হয়ে গেছে এখন করবো রান্না বান্না পোয়া মাছটা ওই স্নানের আগেই আমি ভিজিয়ে রাখছিলাম তো মাছটা ভেজে নিয়েছি আজকে সবজি দিয়ে রান্না করব। এই সাগরের মাছগুলো দেখা যায় সবসময় পেঁয়াজ তারপর বেশি করে রসুন আর সব কিছু দিয়ে ভুনা করলে বেশি ভালো লাগে তো পেঁয়াজ টি রসুন দিয়ে রান্না করব কিন্তু হলো শিম দিয়ে সিমটাও হালকা করে ভেজে নিয়েছিলাম ভালো করে মশার সাথে কষিয়ে যেহেতু একটা আইটেম রান্না করব একটু ঝোল করেই রান্না করব তো মাছটা ফুটে উঠলে পরিমাণ মতো রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে এই ছিল আজকের রান্না বান্না